সকলকে এ আর ক্রিয়েশনের পক্ষ থেকে নমস্কার। আজ আমি দেখাবো তুলি বাটিক করে। প্রথমে একটি কাপড় নিয়ে পেন্সিলের সাহায্যে আমি একটি ফুলের ড্রয়িং করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো, খুশি মতো প্যাটার্ন তৈরি করে নিতে পারেন। আমি ভালো আঁকতে পারি না, আমি যেমন পারি তেমনভাবেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আঁকতে না পারলে কি হয়েছে, রং তো করতে পারি। তারপরে আমরা এটাকে পাতা দিব, ডাল দিলাম, পাতা দিয়ে নিব। যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে আমি নতুন ভিডিও দেবার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন তুলি মোমবাটিকের এই ডিজাইনটি। আমি দেখিয়েছি, তার পিছনে একটি কারণ আছে, আর সেটি হচ্ছে আমার কাছে এক আপু রিকোয়েস্ট করছিল বারবার তুলি বাটিক দেখানোর জন্য। আমি এটাতে পুশিয়ান দিয়ে তুলি বাটিক করব। খুব সুন্দর করে খেয়াল করবেন, তাহলে অবশ্যই আপনারা পেরে যাবেন। আমি এ টু জেড পুরোটাই দেখানোর চেষ্টা করছি, যে কারণে আমার ভিডিওটা একটু বড় হবে। প্লিজ ধৈর্য সহকারে দেখবেন, তাহলে অবশ্যই আপনারাও এটা বাসায় তৈরি করতে পারবেন। আমার আঁকানো শেষ, এবার আমি ভিজিয়ে নিব পানিতে। আমি পানিতে লবণ দিয়ে নিলাম, খাবার লবণ, ভালোভাবে গুলে নিব। গুলে নিয়ে আমি কাপড়টাকে ভিজিয়ে নিব। যে কাপড়টা ভিজিয়ে নিচ্ছি, কাপড়টা ভিজিয়ে নিয়ে আমি কাপড়টা ছায়াতে দিয়ে দিব। আর এই দিকে আমি ফাইন গাম গুলে নিব। গরম পানিতে আমি হালকা একটু ফাইন গাম দিয়েছি, দিয়ে দ্রুত নাড়াচাড়া করতে হবে এবং এটাকে মিশিয়ে নিতে হবে পানির সাথে। আমার অল্প দরকার, তাই আমি অল্প গুলিয়ে নিয়েছি। আর এটাতে সেজন্য আমার কোনো পরিমাণ মতো নেই নি আমি। এবার আমি সোডা অ্যাশ গুলে নিব। আমি অল্প একটু পানিতে আমি পরিমাণ মতো সোডা অ্যাশ দিয়ে নিচ্ছি। সোডা অ্যাশ গুলবো, একদম পানি না হওয়া পর্যন্ত গুলবো। যখন একদম পানির কালার চলে আসবে, যে বাটির তলা পর্যন্ত দেখা যাবে, সে পর্যন্ত নাড়তে থাকবো। এই দেখেন আমার গোলানো হয়ে গিয়েছে। এবার আমি চারটা কালার করব, তাই আমি চারটা বাটিতে ঢেলে নিব। একটি টিপস আছে, সেটি হচ্ছে কখনোই ফাইন গামের সঙ্গে সোডা অ্যাশ আমরা মিশিয়ে বেশিক্ষণ রাখবো না। আপনি রঙের সাথে ফাইন গাম মিশাতে পারেন, বা রঙের সাথে আপনি সোডা অ্যাশ মিশাতে পারেন, কোনো ব্যাপার না। কিন্তু ফাইন গাম এবং সোডা অ্যাশ মিশানোর সাথে সাথে দ্রুত কাজ করতে হবে। প্রয়োজনে 10 মিনিটের ভিতরে কাজ করে ফেলবেন, এবং কোনো ক্রমে এই টাইমটা অতিক্রম করবেন না। তাহলে হবে কি, রংটা হালকা হয়ে যাবে। আপনি কষ্ট ঠিকই করলেন, ধোয়ার পরে করার পর দেখলেন হালকা হয়ে গেছে। এই বিষয়টাকে খেয়াল করবেন। আমি রং গুলে নিচ্ছি, আমি চারটা রং গুলে নিব। সেভাবে আমি গুলে নিচ্ছি, দানা দানা না থাকে যেন, সেভাবে গুলে নেবেন। গুলে নিয়ে এর ভিতরে তারপর আমরা ফাইন গাম মিশাবো। ফাইন গামে কোনো দানা দানা থাকবে না, একদম পাতলা আঠার মতন হয়ে যাবে। এই যে এই দেখেন, আমার কোনো দানা দানা নেই। এই যে আমি মিশাচ্ছি, আমার কাপড়টা রেডি করা। আমি মিশানোর সাথে সাথেই গিয়ে কাজ শুরু করে দিব। আপনি প্রয়োজনে ফাইন গামটা অল্প অল্প আর একটা ছোট বাটিতে একটু রং নেবেন, আর একটু ফাইন গাম দিয়ে ব্যবহার করতে পারেন। আবার একটু রং নেবেন, একটু ফাইন গাম নেবেন, এভাবে করতে পারেন। কিন্তু কখনোই সোডা অ্যাশের সাথে ফাইন গাম মিশিয়ে বেশিক্ষণ রাখবেন না। এতে আপনি করবেনই ঠিকই, কিন্তু শেষে দেখবেন ধোয়ার পরে, সব প্রসেসিংয়ের পরে রংটা হালকা। কিছু কিছু প্রসেসিং আছে রং করার সময়, যেটা অবশ্যই খেয়াল রাখতে হয়। অনেক গুরুত্বপূর্ণ একটি টিপস বললাম, যারা ভিডিওটি শেষ পর্যন্ত না দেখবে তারা অবশ্যই এটা মিস করে ফেলবে। এবার আমি দেখেন, এই যে তুলির সাহায্যে আমি এটাকে পেন্ট করে নিচ্ছি। আমার যে কয়টি রং আছে আমি সেই কয়টি তুলি ব্যবহার করেছি। আমি ধীরে ধীরে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য, আপনারা ধৈর্য নিয়ে দেখবেন প্লিজ।
আমার আরও দুইটি কাপড় দুই দিকে আছে, আমি একটাতে ব্রাশ বাটিক করছি, একটাতে হচ্ছে আমি চণ্ডী বাটিক, আগে সে ভিডিওটা আপলোড দিয়ে দিয়েছি, আমার হাজবেন্ড আমাকে হেল্প করছে, খুবই দ্রুততার সহিত আমি কালারটা করছি। কুশিয়ানে ফাইন গাম ব্যবহার করার কারণ হচ্ছে রংটা ছড়িয়ে যায় না, আর আপনি নিজের মতন প্যাটার্ন তৈরি করতে পারবেন। আমাদের প্রায় শেষ করা, আপনারা কি শিখতে চান সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, এবং কোথায় কি বুঝতে অসুবিধা হচ্ছে সেটাও জানাবেন, আমি মেসেজের মাধ্যমে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি পেন্ট করে নিয়ে ঠিক এখানেই আমি শুকিয়ে নিব, আর কাপড়টা কিন্তু হালকা ভিজা, মানে তিন ভাগের এক ভাগ ভিজা এবং বাকি অংশটা শুকনা ছিল, ঠিক সেই অবস্থাতেই আমি রংটা করেছি। পুরো ভিজা অবস্থা করলে ছড়াই যাবে, আর একদম শুকনো অবস্থায় করলে রংটা ঠিক মতো বসবে না, সেজন্য ওই লবণ পানিতে দিয়ে আমি হালকা ভিজা অবস্থায় রংটা করেছি। এবার আমি মোম গলাবো, আর ওইদিকে আমি ওটা শুকাতে দিয়েছি, শুকিয়ে ধুয়ে নিয়ে আবার শুকাতে দিয়েছি। এবার আমি মোম গলায় নিচ্ছি, প্রথমে পাত্রে মোম গলানোর নিয়মটা কিন্তু জানতে হবে, একসাথে সব দিলে নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে যাবে, কারণ আমাদের যে তিনটা ইয়া লাগে, সাদা মোম, মধুমোম এবং রজন, রজনটা একটু আঠালো টাইপের, সেজন্য প্রথমে সাদা মোম দিয়েছি, অর্ধেকটা গলে গেলে আমি লাল মোমটা দিয়ে নিয়েছি। লাল মোমটা দেওয়ার সাথে সাথে দেখেন একটু ঘোলা ঘোলা টাইপের হয়ে গিয়েছে, লাল মোমটা হচ্ছে মধুমোম, মধু আমরা জানি মৌমাছির চাক থেকে মোম তৈরি হয়, এই যে আমার গোলানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব আমি রজন, এই যে রজনটা দিয়ে নিয়ে খুব নাড়তে হবে, এটাতে আলসেমি করা যাবে না, এই যে আমি নাড়ছি, কারণ এটা আঠা দেখা যাবে লেগে গেছে, এই যে আমার গোলানো হয়ে গেছে, দেখেন ছোট্ট একটু হয়ে গিয়েছে, আমার পুরোটা গোলানো হয়ে গিয়েছে। আমি কাপড়টাকে শুকিয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে শুকিয়ে নিয়েছি, আমি এবার ওটাতে পেন্ট করব, আবার কালারের উপর দিয়ে, যে আমার হয়ে গিয়েছে, এবার আমি তুলির সাহায্যে পেন্ট করে নিচ্ছি। ড্যাশ দিয়ে মোমবাতি করা আরো সহজ, আমি আরো একদিন দেখাবো, আমি ওটাই আগে দেখাতাম, যেহেতু সহজ দিয়েই শুরু করতে হয়, কিন্তু এক আপুর রিকোয়েস্টের ভিডিও ছিল, সেজন্য আমি আগেই কঠিনটাই দেখাচ্ছি, তারপরও আপুকে বলেছি যে তাড়াতাড়ি দিব, কিন্তু বৃষ্টি বর্ষার কারণে আমার দেরি হয়ে গিয়েছে, তবে রিকোয়েস্টের ভিডিও করতে ভালোই লাগে, যে আপনারা আমার কাছে জানতে চাচ্ছেন, আমার কাছে শিখতে চাচ্ছেন, এটা খুবই একটা ভালো একটা বিষয়। মোম দিয়ে ভালোভাবে প্রলেপ দিয়ে নিব, মোমের প্রলেপটা আবার হালকা দিব না, আবার একবার দেবার পর তার উপরে ওভার রাইটিং করব না, এতে চটচট ধরে উঠে যাবার সম্ভাবনা বেশি। আমি মাঝে মাঝে নেড়ে নিচ্ছি, কারণ মধু মোমটা হচ্ছে একটু ভারী, সেটা তলায় চলে যাচ্ছে, আর রজনের কাজটা হচ্ছে একটু আঠা টাইপের, রজন কাপড়টায় ধরে রাখে মোমটা। আমি চাইলেই দ্রুতভাবে দেখাতে পারতাম, কিন্তু আপনাদের বোঝার সুবিধার জন্য আমি খুবই ধীরে ধীরে দেখাচ্ছি এবং প্রতিটা দেখাচ্ছি, যেন আপনারাও করতে পারেন। আপনি চাইলে ওই যে উপরে যে তিনটা তিনটা ফোঁটা দিছি, ওই তিনটা ফোঁটা চুনরিও বাঁধতে পারেন, অনেক সুন্দর হবে, নতুবা আপনি মোম দিয়েও ঢেকে দিতে পারেন গোল করে। আমার প্রায় আঁকানো হয়ে গিয়েছে, আমার পরনের ড্রেসটিও আমি তৈরি করেছি কুশিয়ান বাটিক দিয়ে, ব্রাশ বাটিক করে,
তারপরে ভ্যাট করেছি, স্কার্ট সেট, এবার আমি একটু ছিটা ছিটা দেব, যেন মনে হয় যে একটু সাদা সাদা ছিটা ছিটা থাকবে, সেজন্য আমি তুলিটা নিয়ে একটু ছিটিয়ে ছিটিয়ে দিয়েছি। অপর পাশটা একটু দেখে নিলাম ঠিকভাবে আছে কিনা, মোম দেওয়ার সাথে সাথেই শুকিয়ে গিয়েছে। এবার আমি কাপড়টাকে ভিজিয়ে নিব। দেখেন আমি ভিজাচ্ছি, ঠান্ডা নর্মাল পানিতেই ভিজালাম। ভিজিয়ে নো শেষে আমি এটাকে পানি ঝরতে রেখে দিব। গরম পানি নিয়ে নিয়েছি, আমি ভ্যাট ব্লু কালার করব। প্রথমে আমি কস্টিক দিয়ে নিলাম, কস্টিক দিয়ে নিলে একটু উতলে উঠে সাবধান দিব, তারপর রং দিয়ে নিলাম। রং দিয়ে এবার আমরা হাইড্রোজ দিয়ে নিব, হাইড্রোজ দিয়ে নেড়ে চেড়ে নিয়ে কাপড়টা দিব। আমি দেখে নিলাম যে অতিরিক্ত গরম কিনা, কারণ মোম আবার অতিরিক্ত গরমে দিলে গলে যাবে, কোনো ডিজাইনই হবে না, তাই হালকা গরমে দিয়েছি। কাপড়টা নাড়াচাড়া করব, পাঁচ 3 থেকে 5 মিনিট নাড়াচাড়া করার পর কাপড়টা তুলে নিব। তুলে নিয়ে আমরা ঠান্ডা করব। আমরা সবাই জানি সরাসরি গরম কাপড় কখনোই ধুতে হয় না, কাপড়টাকে ঠান্ডা হতে দিতে হয়, তা না হলে কাপড়ের যে তন্তু ওটা নষ্ট হয়ে যায় এবং কাপড়টা দ্রুত ছিঁড়ে যায়। সেজন্য এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবো। দেখেন অনেকে বাটিকের কাপড় শখ করে কিনে, কিন্তু দ্রুত ছিঁড়ে যায়, এই কারণে ছিঁড়ে যায়। আমি রংটা ফেলে দিয়েছি, কাপড়টা ঠান্ডা হয়ে গিয়েছিল তাই ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরেও দেখবেন মোম ঠিকই থাকবে, এই যে সাদা সাদা এটা মোম আছে। আমি মোমটাকে ছাড়ানোর পদ্ধতিও দেখাবো। আমি চুলায় গরম পানি দিয়ে নিয়েছি, সেজন্য গরম পানি দিয়ে নিয়ে আমি সাবান টুকরো টুকরো কাটছি। সাবানের গুঁড়াতে ক্ষার বেশি, তাই আমরা সাবান ব্যবহার করব। আমার তুলি দুইটা আমি ধুয়ে নিচ্ছি আগে, তুলি দুইটা দিয়ে আমি মোমবাটিকের যে তুলি পেন্ট সেটা করেছিলাম, হয়ে গিয়েছে আমার তুলি প্রায় পরিষ্কার করা। এবার আমি সাবানের গোলাটুকু গরম পানিতে দিয়ে দিব। পানিতে দিয়ে একটু নাড়াচাড়া করব, সাবানটা একটু গুলে নিব। গুলে নিয়ে এভাবে করলে কাপড় দেবার সাথে সাথেই মোমটা উঠে যাবে, বেশিক্ষণ রাখা লাগবে না। আমি পুরোটাই দেখিয়েছি এখানে, আমি কোনো কাট সাট করিনি, যে আমার কতটুকু সময় লাগছে আপনারা দেখেন। হ্যাঁ, মোমের কাপড়টা দিয়ে নিলাম, দেবার 1-2 মিনিটের ভিতরে পুরোটাই আমার উঠে গিয়েছে। এই যে দেখেন কাপড়টা চকচক করছে, এবার এবার আমরা ধুয়ে নিব। আবার ঠান্ডা করে ধুতে যাব না এই অবস্থায়, তাহলে হবে কি, মোমটা তো যদি লাগানো থাকে এটা লেগে যাবে। আমি গরম পানিটা রেখে দিয়েছিলাম যে যদি হালকা একটু থেকেও যায় পরে আবার ওই গরম পানি ভিতর দিয়ে ধুয়ে নিব, কিন্তু না, আমার সম্পূর্ণ উঠে গিয়েছে। দেখেন কত সুন্দর ডিজাইন হয়েছে। এবার আমরা এটাকে ধুয়ে শুকিয়ে মাড় দিয়ে নিব। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।